فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون الله বলছেন قد أفلح المؤمن سورة মোমেনুনের সূরায়ে মোমেনুনের প্রথম আয়াত থেকে শুরু করে ১১ পর্যন্ত আল্লাহ বলছেন ওই মোমিনরা হচ্ছে সাকসেস। তাহলে মোমিন দাবি করলেই সাকসেস নয়, মুসলিম দাবি করলেই সফল নয়, মুসলিম দাবি করলেই জান্নাতি নয়, সুখী নয়। পর আল্লাহ বলছেন কাদ আফলাহাল মোমেনুন আল্লাযীন, ওই সব মোমিনরা সফল কাম, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তাদের প্রথম বৈশিষ্ট্য গুণ হচ্ছে যে তারা সালাত তো আদায় করে, নামাজ পড়ে, কিন্তু নামাজ খুশুর সাথে পড়ে, খাশিউন, নামাজের মধ্যে তাদের বিনয় আছে, বিনীত হয়ে নামাজ আদায় করে, একগ্রচিত্তে আল্লাহ অভিমুখী হয়ে নামাজ আদায় করে। নামাজে যখন দাঁড়ায় তখন সারা দুনিয়ার সমস্ত কিছু আর সমস্ত লোকের সাথ থেকে সম্পর্ক ছিন্ন করে, সমস্ত কিছু থেকে সম্পর্ক ছিন্ন করে একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করে, আল্লাহর সামনে যেমন ভাবে দাঁড়ানো উপযোগী তেমন ভাবে দাঁড়ায়। এই দাঁড়ানোর ক্ষেত্রে সুবহানাল্লাহ, আল্লাহর সামনে দাঁড়াতে গিয়ে আমরা অধিকাংশই নির্লজ্জ, মানুষের সামনে দাঁড়াতে পারবো না, এমন এমন অবস্থায় দাঁড়ায় যে মানুষের সামনে কখনো আমরা ওইভাবে দাঁড়াই, বাড়ির বাইরে যেতে পারবো না, এইরকম ড্রেস পরে মসজিদে চলে আসছে, একটা টি শার্ট আর একটা জেন্টস প্যান্ট, যখন রুকু সিজদায় যায় তখন জেন্টস প্যান্ট নিচের দিকে টান দেয় আর টি শার্ট ওপর দিকে টান দেয়, দেখেছেন এরকম? পেছন থেকে দেখে দেখনেওয়ালাকে লজ্জা লেগে যায়, চোখ বন্ধ করতে হয়। আউজুবিল্লাহ আউজুবিল্লাহ, দু তিন দিন আগে সামনে এক লোক ওই রকমই টি শার্ট আর এইদিকে এমন প্যান্ট, আর মোটা মানুষ জেন্টস প্যান্ট নিচের দিকে টান দিয়েছে আর ওপর দিকে দিয়েছে তার টি শার্ট টান দিয়ে, তারপরে পিছন দিকে যে ফাটল আছে ফাটল পর্যন্ত উন্মুক্ত হয়ে যাচ্ছে, আউযুবিল্লাহ। এইরকম নির্লজ্জ হয়ে আপনার কফিলের সামনে যেতে পারবেন, আপনার ম্যানেজারের সামনে যেতে পারবেন, আপনার অফিস খানে যেতে পারবেন, অফিসে পারবেন না, অফিসে পারবেন না, আর কি করে রব্বুল আলামিনের সামনে আল্লাহর ঘরে মসজিদে আল্লাহর সামনে হাজিরা দিচ্ছেন এইরকম বেহায়া বেলজ্জা কাপড় নিয়ে? কিছু লজ্জা করা উচিত। আর একটা লোককে কালকে দেখছি তারাবিতে যে একটা কাপড় পরে আছে, আজকাল যে আমেরিকান কি যে কি বলছে ওগুলো, বারমুডা কি বলছে ওগুলোকে কি বলে, কি বলছে, আরে এখান পর্যন্ত হাঁটু পর্যন্ত থাকছে, হাঁটু ঢাকা একটু, থ্রি কোয়ার্টার, আচ্ছা আরবিরা ওটাকে কি বলে, বারমুডা না এরকম কিছু বলে, হ্যাঁ যাই হোক, তো শুধু ওইটা গাই ওইটা ওইটা পরে আছে আর পুরা পাটা খুলে আছে, হাঁটু কোন রকম ঢাকছে, সতর যতটুকু ঢাকার অতটুকু হাঁটুটা ঢাকছে, আর এই পর্যন্ত আর একটা গেঞ্জি, একটা গেঞ্জি গায়ে দিয়ে আছে এই অবস্থায়। ঠিক আছে, হাঁটু ঢেকে গেছে, লজ্জাস্থান ঢেকে গেছে, তাতে নামাজ নষ্ট হবে না, বুঝলাম মাসলা, হ্যাঁ গেঞ্জি হয়ে গেছে ঠিক আছে, হ্যাঁ যদি এদিকে খুলে না যায় আবার নাভির নিচে যদি একটু নেমে টেমে যায় তাহলে গেল নামাজ, গেল নামাজ নষ্ট হয়ে যাবে কিন্তু, হ্যাঁ কিন্তু নামাজের জন্য নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত, হাঁটু সহ ঢাকা শর্ত, তো ওগুলো না হয় ঢাকা আছে। কিন্তু আমি চিন্তা করতে লাগলাম নামাজটা পড়ে সালাম ফিরে যে, আচ্ছা এই লোকটা নিজের অফিসে যেতে পারবে, আমার অফিসে, আমার অফিসে আমি যেতে পারবো গেঞ্জি পরে? অসম্ভব, ঠিক না, অসম্ভব যে আমি গেঞ্জি পরে আমার অফিসে, আমার আমি যেতে পারবো না আমার অফিসে, তা আপনার কি করে যেতে পারবেন, হ্যাঁ আপনি নিশ্চয়ই পারবেন না, তাহলে চিন্তা করেন ওই ড্রেসটা পরে আপনি অফিসে আপনার যেতে পারবেন না, যে অফিসে আপনি কাজ করছেন দিয়ে একটা লোক আসবে কি লজ্জায়, লোকে যদি আমাকে দেখে অবস্থায় কত খারাপ লাগবে আমাকে, আর আল্লাহর সামনে কি করে এই ড্রেস, ফাশেউন খুশুর সাথে দুনিয়ার থেকে সম্পর্ক ছিন্ন করে, আর আল্লাহর সামনে যেমন করে দাঁড়াইতে হয় ওইভাবে লুঙ্গিতে যান, লুঙ্গিতে যাওয়া দোষ নাই, লুঙ্গি এই দেশের না হয় ঘুমাবার পোশাক, আমাদের ঘুমাবার পোশাক নাই, লুঙ্গিতে গেলে যেতে পারেন, কিন্তু লুঙ্গিটাও ভালো হইতে হবে, লুঙ্গিটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সারা রাত ঘুমিয়েছেন আর ঘাম হয়েছে, লুঙ্গিতে সব ঘাম লেগেছে আর লুঙ্গিটা একবারে ময়লা হয়েছে, গন্ধ ছুটছে ঘামের, উচিত
ওটা লুঙ্গি তো চলবে না, প্যান্টও চলবে না, প্যান্ট পরে ডিউটি করে এসছেন আর ঘামে একবারে গন্ধ ছড়াচ্ছে, পাশের লোককে গন্ধ লাগবে যার নাক ফ্রেশ হয়ে আছে। আপনার মতো যার শরীরে গন্ধ ছড়াচ্ছে গন্ধ পাবে না, গন্ধওয়ালা গন্ধ পায় না, যার গন্ধ নাই সে গন্ধ পায়, ঠিক না? তো এইরকম অবস্থায় তার খুশু করে নামাজ পড়ছেন না আপনি, তা আল্লাহর সামনে দাঁড়াবেন আল্লাহর মতো করে দাঁড়ান, যে সত্যি আল্লাহর সামনে আপনি আদব কায়দার সাথে দাঁড়ান। আল্লাযীনা ফী সলাতিহিম খাশিউন, জান্নাতি হইলে নামাজে খুশু, নামাজ পড়ছেন নামাজে মন লাগাবার চেষ্টা করেন। নামাজে কেমন করে মন লাগবে, কি উপায়ে মন লাগবে, কোন কোন পন্থাগুলি অবলম্বন করতে হবে, এর জন্য ইসলামিক সেন্টারে শিখেন। যে আমি নামাজ পড়ি কিন্তু দুনিয়া মগজে ঢুকে থাকে কেন, তো এর থেকে মুক্ত হওয়ার উপায় কি? তাহলে আপনাকে দিন শিখতে হবে যে কিভাবে আমি খুশুর সাথে বিনয়ী হয়ে সালাত আদায় করবো। আল্লাযীনা ফী সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগ্বি মুরিযুন, সালাত তো আদায় করতে হবে কিন্তু খুশুর সাথে। তাহলে বেনামাজের জন্য জান্নাত আছে কি? হ্যাঁ, বেনামাজের জন্য নামাজের যে গাফিলতির সাথে নামাজ পড়ে, শুধু নামাজ বডিটা পড়ে, তার অন্তর নামাজ পড়ে না, তার মগজ নামাজ পড়ে না, তার মগজ কোথায় অন্তর কোথায়, শুধু বডিটা মসজিদে গিয়েছে নামাজের টাইমে, তোর নামাজে খুশু আছে খুশু নেই, যার খুশু আছে নামাজে তার জন্য জান্নাতে ফিরদৌস আল্লাহ বলেছেন।